কিন্তু আপনি
আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। মা মা
সালাম। আমাদের স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক ক্লাসে ছাত্র ছাত্রীদের এলাকা অনুযায়ী ভাগ করছে এবং শিক্ষকদেরকে এক এক এলাকার ছাত্র ছাত্রীদের দেখাশোনা করার জন্য গাইড টিচার হিসেবে দায়িত্ব দিয়েছে। গাইড টিচার তার নিজ নিজ এরিয়ার সকল ছাত্র ছাত্রীদের যে কোনো ধরনের স্কুলের যে কোনো ধরনের সমস্যা দেখবে, যেমন তারা ঠিকমতো স্কুল আছে কিনা, ঠিকমতো কোনো ছাত্রের সমস্যা আছে কিনা, তাছাড়া গাইড টিচারগণ ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সাথে যোগাযোগ করবে। এক কথায় বলা যায় গাইড টিচারগণ তার নিজ নিজ এরিয়ার সকল ছাত্র ছাত্রীদের অভিভাবক। আপনি জানেন না 18 বছর হয়েছে মেয়েকে বিয়ে দেওয়া, আইনে তো দণ্ডনীয় অপরাধ। জানি তো এমন গুলো হাত ছাড়া করা যাইব না। আমাকে মায়েরা খুবই ডাঙ্গ কাজী সাহেব, তুমি বয়সটা একটু বাড়াইলে আপনা ছাড়া আজকে সব জায়গায় এমনই করে। কিন্তু আপনা ছাড়া তা নিয়ে ছাত্রী মেধা হিসেবে খুবই ভালো, তো ওর লেখাপড়া করা দরকার। হ্যাঁ মাইয়া মানুষ লেখাপড়া করা গিয়ে কি লাভ, আপনা ছাড়া আমার মেয়ে তো সুখেই থাকবে। তারপর আপনারা একটু ভাইবা চিন্তা দেখেন, এই অল্প বয়সে মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়ে আর জীবনটাকে ধ্বংস করেন না, একটু ভাইবা চিন্তা দেখেন আর ভবিষ্যৎটাকে সুন্দরভাবে করতে দিন, একটু ভাইবা চিন্তা দেখেন। আজকের এই সাপ্তাহিক মতবিনিময় সভায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই সভায় সভাপতিত্ব করবেন আমাদের গ্রামের বড় ভাই, আমাদের সবুজ ভাই। সবুজ ভাই আজকে আমাদের মাঝে এই গ্রামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি সবুজ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সানাবান উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক মতবিনিময় সভায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা সব সময় আপনাদের সামনে আমাদের গ্রামের সমস্যার কথা দিয়ে আমাদের আলোচনা সভা শুরু করি, কিন্তু আজ আমি আমাদের কিছু সাফল্য নিয়ে আলোচনা করব। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ইয়ং জেনারেশনের সহযোগিতায় আমাদের গ্রাম এখন সম্পূর্ণ ইফতিজি মুক্ত। আমাদের গ্রামের কোন ছেলে এখন ইফতিজি করে না, এমনকি আশেপাশের গ্রামের কোন ছেলে আমাদের গ্রামে এসে ইফতিজি করার সাহস করে না। আমাদের গ্রামের যে কোনো মেয়ে এখন নিরাপদ। আমি এই সফলতার জন্য রুবেল আগামী যেমন শহীদকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
ভাই কি যে বলেন, আপনি না থাকলে কিন্তু এই কাজটা এত সহজ হতো না। যাই হোক, ইদানিং অভিভাবকরা আমার কাছে একটা অভিযোগ করতেছে, তাদের ছেলেমেয়েরা নাকি ঠিক মতো লেখাপড়া করে না, সারাদিন ইন্টারনেট দেখে, এবং কিছু কিছু বলবেন তাদেরকে ইন্টারনেট চালানো শিখে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি যে এই পোলা ব্যাংকে যারা ইন্টারনেট চালানো শিখাইতেছে তারা নাকি এই সমিতির লোক। ভাই আমরা তাদের ইন্টারনেট চালানো শিখাইতেছি, সারাদিন তো ইন্টারনেট নিয়ে বসে থাকতে পারতেছি না। ভাই ওরা শিখতে চাইছে কিন্তু শিখেছি, আমরা তো এমনি শিখাই নাই। ভাই ভাই ইন্টারনেট চালিয়ে কি খারাপ না? খারাপ না, তবে এর অনেক খারাপ দিকও আছে। আচ্ছা তোমরা বলো তো ইন্টারনেটে কি কি আছে যা তোমাদের জন্য ভালো, স্টুডেন্টদের জন্য ভালো? ভাই এই গুগল ম্যাপ, এটা দিয়ে আমরা বিভিন্ন লোকেশন দেখতে পারি। লোকেশন দেখে ছাত্রছাত্রীদের কি লাভ? ভাই ফেসবুক, এটা দিয়ে আমরা পড়ালেখা সাহায্য করতে পারি। ওরা তো সব নষ্ট নুন, ওরা তো তোমার লেখাপড়া বারোটা বাজাইছে। ভাই ভাই ইউটিউব আছে, ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখা যায়, ওটা দিয়ে তো খারাপ ভিডিও গুলাও দেখা যায়। ভাই ওগুলো না দেখলে হয়, আমরা শিখাবো না? তোমরা একটা শিখাই ভাই, বলাবেন বাকিটা বুঝে নেব। ভাই তাহলে কি আমরা ইন্টারনেট সাইন বন্ধ করে দিব? ভাই ওটা তো ইউটিউব না, যেন স্কুল করে সামনে যাই করবো, ইন্টারনেট এখন সবার মোবাইল আছে, এটা বন্ধ করা যাইব না। ভাই ধরে আজকে থেকে আমরা ওদের আর ইন্টারনেট সাইন শিখাবো না, কিন্তু ওরা তোমাদের কাছে শিখে দেবো, তখন কি করবেন? ইন্টারনেট যুগের দাবি এটা বন্ধ করা যাবে না, তবে আমাদের শিখাতে হবে কিভাবে এটা লেখাপড়া কাজে লাগে। কিভাবে ভাই? যেমন উইকিপিডিয়া, গুগল ট্রান্সলেটর। ভাই এই উইকিপিডিয়া তো বুঝলাম, কিন্তু গুগল ট্রান্সলেটর এটা বা কি? গুগল ট্রান্সলেটর হলো অনলাইন ডিকশনারি, এটা দিয়ে পৃথিবীর ভরে সব ভাষা অনুবাদ করা যায়। তোমরা ইংরেজি শেখার জন্য এটা ব্যবহার করতে পারো। এছাড়া আমাদের শিক্ষা বোর্ডের নিজস্ব তোমরা যে কোনো পাঠ্যপুস্তক বই ডাউনলোড করতে পারো। বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটি করে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, এছাড়াও গাইড বই নিজস্ব কোম্পানি ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো সাবজেক্টে পরীক্ষা দিতে পারো। ভাই পুরাতনকে ভালো চালাই ভালো, চেষ্টা করে দেওয়া যায়। আমরা আমাদের গ্রামের নামে একটা ফেসবুক পেজ খুলতে পারি, আশা করি সবাই লাইক দিব, তখন আমাদের পেজে তাদেরকে এগুলো শেয়ার করবো। ভাই আপনাদের কাছে কিভাবে জানেন? তোমরা আমার এই চেয়ারটায় বসাইছি, আর এই চেয়ারটায় আমাকে এত কিছু জানতে বাধ্য করছে, নইলে আর আমি চেয়ারে বসতে পারতাম না। যাই হোক আজকের এই মতবিনিময় সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। বাড়ি সবাই কেমন আছে? ভালো, একদিন বাড়িতে আসলে বাবা বাড়ি।
কথা
দুদিনের পরে কি বাথরুমের ব্যাপার হলো আমরা বাঙালি হো? আরে স্যার, আরে না, আপনি তো অনেক দূর আসবেন, একটু আগে আপনি কথা বলতেছিলেন। কাগজ টিচার ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি ঘোরা গেছে এক মিনিট তিন দিন, তারপর সব আগের মতো। আপনার কথা ঠিক বুঝলাম না, একটু খুলে বলুন তো। শীতের মধ্যে খোলাখুলি কি আছে? এমনিতেই আমরা বাঁচি না, তার মধ্যে আপনি করেন একটা ঝামেলা। আচ্ছা, এই গাইড টিচার সিস্টেমটা সরাসরি গভর্নমেন্ট বলতে না বলে আমাদের সাথে আলোচনা করলে হবে না? কর্মক্ষেত্রে আমরা তো আপনার হাতি আপনাদের মতো শিক্ষকদের জন্য শিক্ষকদের মানুষের সম্মান দিচ্ছে না। উন্নতি করবো আপনার সম্মান দর করবে যাব না বুঝছি, মানি লোকের মান জানা জোতা দা ভাই। বেশি বাইরো না, জোরে পড়বা, আর বেশি শুনো না, ছাগলে খাইবো, মিডিয়াম থাকবো, সব পাইবা। আর হলো মুরব্বীদের কাজে যদি ডাক চলাই দাও এর ফল কিন্তু ভালো হবে না, ভালো হবে না। চাষা, আমার কপাল খুব ভালো যে এই গ্রামে আপনার মতন একজন মুরব্বী আছে। যদি এই গ্রামে আপনার মতন একজন মুরব্বী না থাকতো, তাহলে সমাজ কল্যাণ সমিতির মতো সংগঠনের সভাপতি হইতাম না। সমাজ কল্যাণ সমিতি আমি একটু নাচি, এই বিনু একটু নাচ। আর শোনো মিয়া, তোমাকে সমিতি আমি মুহূর্তের মধ্যে বন্ধ করে দিয়েছিলাম। তা পারলে পারতে পারে, আপনি যদি বিশ্বাস করি আপনি পরের ঘর পরে পরের ঘর পরে নিয়ে নিজের ঘরে পড়তে পারে। আর আপনি এই কাজটা কেমন করতেছেন না জানেন? আপনি যদি আমার সমিতি উড়াই দেন, তাহলে গ্রামে সবাই জানলে দেব যে আপনি আমাদের গ্রামের উন্নতি চান না, সবাই আপনি আসো চেহারা চিন্তা চাইবো। বলো মিয়া, এরা কাজ মিয়া তুমি চিন্তা করো না, দুদিন পর চিন্তা করবো আমি, এটা তুমি চিন্তা করো। আর মুরব্বীর লোকে বেতন করার ফল কিন্তু ভালো না, কথাটা মনে রাখো। এই মেলো চল চলো নতুন কথাটা ভালো হবে মনে রাখো। কি ব্যাপার, আমি পোস্টার কিন্তু ভুল গেল না? তোমরা শিখতে তুমি আমি এদিকে ঢুকাও, তোমাদের ইংরেজি চল এত খারাপ। আমি তোমরা কোথায়? আমি ঘরে যাও। ফুটবল কই? তোমরা তো স্কুলে খেলতেছো। I mean, that's
স্বাগতম ভাই। ভাই আপনি মনে মনে খুঁজতেছিলাম কোনো জরুরি কিছু না ভাই, অত জরুরি কিছু না, আসলে আমরা একটা বিষয় বুঝতে পারতেছি না। বিষয়? কোন বিষয়? আমাকে স্কুলের বিজ্ঞান স্যার কইল তা নিয়ে প্রশ্ন অনেক কম। ভালোবাসি কি পাপ? না, তুই যে ভালোবাসার কথা বলতেছ ওইটা পাপ। ওই তোর পাপ নেই, তুই বিয়ে ঠিক হয়ে গেছে সবাই নাকি সমস্যা কি? না সমস্যা নাই, আইসে দেখ বাচ্চা মাইয়ের বিয়া রাখছে বাল্য বিবাহ আইন মন্ত্রণালয়। আচ্ছা ভালো মানে কি? যদি কেউ বাল্য বিবাহ করে তাহলে ওই বিবাহের সাথে সংশ্লিষ্ট সকলকে জেলে দণ্ডিত করা হবে, এমনকি জরিমানা হবে। আগে মেয়েদের বিয়ে হলে তাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকে। দেখছে এই বয়সে তারা বিয়ের জন্য শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত থাকে না, তাই তাদের গর্ভকালীন ঝুঁকি থাকে। জান জান পালে আয়ো আয়ো তোমার জোরে চাচা দেখো
ভাই ফের তো দিলাম, এক ঘন্টা তো কিছুই করতে পারবি না। এক ঘন্টায় কি যে করি কি রে যদি আমার মনে হয় বিষয়টা সবুজ ভাবে জানার দরকার। সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা।
বলেন কি সর্বনাশ আমাদের দেশের আবহাওয়া জলবায়ু সামাজিক প্রেক্ষাপটে 18 বছরের নিচে একটি মেয়ে শারীরিক ও মানসিক ভাবে বিয়ের জন্য প্রস্তুত থাকে না। তাদের বিভিন্ন ধরনের সামাজিক ও মানসিক সমস্যা হতে পারে, এমনকি গর্ভধারণের সময় মৃত্যুবরণ হতে পারে। আমরা তো কথা দিয়ে ফেলছি যে আমাদের বোলা সাত জাতির লোকের দানিয়ার বিয়ে দিই, তো অবশ্যই দিবেন, তো 2 বছর পর দিবেন, তাতে আপনার মেয়ে নিরাপদে থাকবে, আপনারাও ঝামেলা মুক্ত থাকবেন। মুরব্বী আমরা ছোট মানুষ কিন্তু বিশ্বাস করেন চাচা, আমরা যাই কিছু করি এই গ্রামের ভালো জন্যই করি। আর আপনি হলো এই গ্রামের মুরব্বী, আপনি যদি এখান থেকে এইভাবে আমাদের কারণ চলে যান মাতুর সাহ, এখন আর আগের যুগ নাই, ছেলে মেয়েরা অনেক আপডেট, তাদের দিক থেকে একটু চিন্তা করে দেখবেন তারা যা করছে মন্দ করছে না। আমি বুঝছি এতদিন আমি ওলা বন্ধুরা ভুল বুঝছি, এই তোমরা শুনো টানিয়ার বিয়া হইব, এখন না 2 বছর পর আমি নিজে ভাইকে আমি বিয়া দেবো।